স্বপ্নীল, আমি যখন আজকে এখানে প্রথম এলাম, আমাকে যখন চন্দনদা বললো যে আজকে একজন বাংলাদেশের শিল্পী থাকবেন, বললো যে দুটো নাম স্বপ্নীল সজীব, মানে এই এরকম ব্যাপারটা কেন, মানে এটা কি তোমাদের ধরো মানে দেওয়া হয় নাকি তোমরা এই নামটা নিয়ে নাও কিরকম, কারণ আমি অনেকেরই শুনেছি এরকম ব্যাপারটা। তা না, আসলে আমার পুরো নামটা শরীফ মোহাম্মদ সজীব স্বপ্নীল। আচ্ছা, তো ও থেকেই আমি স্বপ্নীল সজীবটাকে ব্যবহার করো সময়। বেশ, ঠিক আছে। তুমি থাকো কোথায় বাংলাদেশে? ঢাকাতে। আচ্ছা, ঢাকাই গল্প একটু একটু পরে আস্তে আস্তে হবে, বাট প্রথমে একটুখানি গান দিয়ে শুরু করা যাক। কি গান শোনাচ্ছ একদম? আমি প্রথমে রবীন্দ্রনাথের একটি গান শোনাবো, তবে তার আগে বলে নিচ্ছি যে যেই গানটি থেকে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন এবার তোর মরা গানে, সেই সারি গান একটু শুনিয়ে তারপর আমি রবীন্দ্রনাথের অর্জন। বেশ, দারুণ ব্যাপার, শুনি। ডি মন মাঝি শামাল শামাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী, মন মাঝি শামাল শামাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী, তোর হেলে ফেলে না জল, তোর হেলে ফেলে না জল, কি করবি বল কেমনে জমাবি পারি, মন মাঝি শামাল শামাল ডুবলো তোরি ভব তুফান ভারী, তোর হেলে ছয় খান্দরি যাচ্ছে সিরি, ওই দেখ পটাশ পটাশ করি, ডুবলো তোর ভগ্ন তোরি হায় কি করি কেমনে জমাবি পারি, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি, তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরা দরি, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, বাড়লো দেনা ও ভাই করলিনে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি, দিনে দিনে বাড়লো দেনা ও ভাই করলিনে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা কুড়ি, ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে, ঘাটে বাধা দিন
কেমন করে ওরে দে খুলে দে পাল খুলে দে রে খুলে দে পাল খুলে দে যা হয় হবে বাঁচি মরি এবার তোর মরা গাঙে বানেছে জয় মা বলে ভাষা তোরি মন মাঝি শামাল শামাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী মনোরে